ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না সোমবারের সন্ধেবেলা ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁয়েছে আর কলকাতার হাওয়া এখন ঠান্ডা শীতের অল্প আমেজ এই সময়ে লিকার চাকে সাক্ষী রেখে আমাদের সান্দ সাহিত্যের আড্ডা বই আড্ডা লিকার চা আজকে আমাদের অতিথি খ্যাত গল্পকার উপন্যাসিক বর্তমান সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক জয়ন্ত দে জয়ন্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার শিবাশিস এই যে লেখালেখি তুমি বলি এতদিনে আমাদের সম্পর্ক এই যে লেখালেখি করতে এসে কলকাতা শহরকে তুমি একবারে আসছে পৃষ্ঠে যেন আঁকড়ে ধরো তোমার কলম কলকাতাকে এত অনুপুঙ্খ সহ আবিষ্কার করে পাঠক হিসেবে আমরা খুব অবাক হয়ে যাই তোমার ছোট থেকে বড় হওয়াটা কি কলকাতায় দেখো আমি কলকাতারই ছেলে হ্যাঁ আমার বাড়ি ছিল কালীঘাটে কালীঘাটটা যদি তুমি দেখো সেটা হচ্ছে শুরু হচ্ছে পটুয়াপাড়া থেকে পটুয়াপাড়া ডানদিকটা হচ্ছে রেড লাইট এলাকা বেশা তারপর বাজার মন্দির তারপর হচ্ছে শ্মশান মানে এদিকে যদি পটুয়াপাড়াটাকে তুমি ধরো জন্ম আর ওদিকে শ্মশানটা হচ্ছে মৃত্যু এই এইটার মধ্যে কিন্তু আমার ঘোরাফেরা আমার বড় হওয়া তার পাশেই আমার কলেজ খেলার জেল গ্রাউন্ড খেলার মাঠ সব মিলিয়েই কিন্তু কালীঘাটটা আমার জীবনে একটা বড় জায়গা একেবারে ছোটোবেলা মানে কোন সময়টা মাধ্যমিক পর্যন্ত কাটলাম তারপর কি হচ্ছে যে শহর যখন ভাঙছে যখন মানুষ চলে যাচ্ছে বাড়ি বিক্রি করে ভাড়া বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে আমরা চলে গেলাম হরিদেবপুরে হরিদেবপুরে যাওয়ার পর আমি আর একটা শহর দেখলাম যে শহরটা মানে বস্তি ভাঙা বা ছিন্নমূল মানুষ একদিকে কলোনি একদিকে বস্তি ভাঙা গুন্ডা মস্তান আমার তাদের সঙ্গে আমার মিশতে খুব ভালো লাগতো কথা বলছিলে কালীঘাট তোমার উপন্যাসে এসেছে বেশ করে কালীঘাটের ওই যে লাইট ইত্যাদি বলছো হ্যাঁ আমি কালীঘাট নিয়ে দেশে একটা গল্প লিখি তখন আমাকে দেবেশ রায় বলছিলেন যে এই গল্পটা আপনি আর গল্প লিখবেন না কালীঘাট নিয়ে এটা আপনি রাখুন আরেকটু একটু বয়স বাড়ুক এটা একেবারে সরাসরি উপন্যাস লিখবেন আমি এই জীবনটাকে নিয়েই মানে দেবেশ আমার জীবন অনেকখানি আমি এই জীবনটাকে নিয়েই নতজানু বলে একটা ধারাবাহিক লিখি প্রচুর পাঠক পড়েছেন এবং প্রশংসিত উপন্যাস আর কি এই জায়গাটা তোমার নতজানু তো একটা উল্লেখযোগ্য লেখা জয়ন্তর লেখা নত জানু হ্যাঁ এইটা তো ওই এলাকাটাকে এই এলাকাটাকেই ধরা আচ্ছা এই যে গুন্ডা মস্তান মাফিয়া তারাও তো মানে এই ধরনের রেড লাইট এরিয়ার সঙ্গে জড়িয়ে থাকে জড়িয়ে থাকে কিন্তু আমার উপন্যাসের যে জায়গাটা পরবর্তী সময় ধরা হয়েছে আমি কিন্তু আর ওই জায়গাটা রেড লাইট এলাকার মস্তান ধরিনি কিন্তু আমি ধরেছি এবার সাধারণ মানুষের সঙ্গে মস্তানের ব্যবহার মস্ত কীভাবে প্রমোটিং হচ্ছে কি ভয় ভয় বলে একটা উপন্যাস লিখলাম যে মাত্র মানুষ ঘুমিয়ে পড়ছে মস্তানের সঙ্গে কি প্রতিবাদ করবে প্রতিবাদের জায়গাটা হচ্ছে ঘুমিয়ে পড়া মস্তানকে ভালো ভালো খাবার দেওয়া দিয়ে তাকে প্রতিবাদ করা মানে কোনো সময় প্রতিবাদ করে মৌনতা নেয় কোনো সময় মারপিট করতে যায় কোনো সময় নিজে কিছু না পালেসাইড করে ঠিক আমার উপন্যাসের ক্যারেক্টারগুলো আমার উপন্যাসের চরিত্রগুলো একটু দুমরানো মুজরানোর মতো তারা একটু ভেতু টাইপের হয়তো এটা আমার বাস্তব জীবনের প্রতিফলন কিন্তু তারা কিন্তু উল্টো দিকের চরিত্রগুলো তাদের প্রতিবাদ তাদের মেয়ে প্রতিবাদ করে কিন্তু খুব সোচ্ছরে কিন্তু পুরুষরা একটুখানি পেছন থেকে প্রতিবাদ করে আচ্ছা তুমি এই যে আন্ডার নিয়ে লেখো কলকাতার একটা যে আধার রয়েছে অন্ধকার রয়েছে একটা দিক আছে তুমি সেইখান থেকে চরিত্রগুলোকে তুলে আনো তুমি এগুলো কি তাদের সাথে কি তোমাদের মিশতে হয় মিশতে হয় বলতে আমার নিজের মিশতে খুব ভালো লাগতো একটা সময় পর্যন্ত আমি কলকাতা শহরের মানে প্রায় এইট্টি পারসেন্ট মস্তানের সঙ্গে সঙ্গ করেছি তাদের সঙ্গে দিনরাত ঘুরেছি তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গেছি মানে আমার ভালো লাগতো এটা লিখবো বলে মিশিনি আমার মনে হতো তাদের জীবনটা তাদের মানে সাধারণ একটা জায়গা সেই জায়গাটা আমার ভালো লাগতো এবং তারাও সকলে আমাকে নামে চেনে আমাকে ভালোবাসে কিন্তু পরবর্তী সময় আমি আর একটা আন্ডারওয়ার্ল্ড দেখলাম যেটা আমাকে খুব ভয় ধরিয়েছিল সেটা হচ্ছে ড্রাক আপনারা হয়তো জানেন না কলকাতা শহর এখন একটা বোমের ওপর বসে রয়েছে সে বোমটা হচ্ছে ড্রাক এবং সারা বাইপাস জুড়ে এবং ধর্মতলা চত্বর ছেড়ে এগিয়ে এসছে ড্রাগের বিজনেস আর কি বা মানে ভয়াবহ অবস্থা মানে একটা চক্র আছে কলকাতা একটা চক্র নেই কলকাতা হচ্ছে ট্রানজিট পয়েন্ট এইখান থেকে মনে করুন শ্রীলঙ্কা থেকে কলকাতায় মাল আসে এই মালটা এসে কিন্তু সমস্ত জায়গা বোম্বে দিল্লি পর্যন্ত এইভাবে ডিস্ট্রিবিউট হয় গুজরাট থেকে কলকাতায় চলে কলকাতা হচ্ছে সেফ জোন এখান থেকে ড্রাগ সাপ্লাই হয় এবং আমি মানে আমরা মুম্বাই শহরের ড্রাগ মাফিয়াদের কথা শুনি গ্রেপ্তার হয় ইত্যাদি কলকাতাতেও সেরকম একটা চক্র করে উঠেছে কলকাতাতে ভয়াবহ একটা চক্র রয়েছে ভয়াবহ চক্র রয়েছে তুমি এই যে খোঁজ খবর নিতে যাও তোমার প্রাণ নেই আমি কিছুটা আমাকে নার্কোটিক্স জায়গা থেকে তারা নারকোটিক্স ডিপার্টমেন্ট লালবাজার তারা আমাকে হেল্প করেছিল আমি তাদের সঙ্গে দুটো দুটো এবং আড়াইখানা রেড করেছি করে দেখেছি যে কিভাবে ধরা হয় কিভাবে জাল পাতা হয় কিভাবে ফাঁদ পাতা হয় তারপর দেখেছি কলেজ ইউনিভার্সিটি সমস্ত স্কুলও প্রায় ছড়িয়ে পড়ছে আর কি সেসব কি তোমার উপন্যাসে আমি সাদা পোস্টার কালো কলটি বলে একটা উপন্যাসে লিখেছি সেখানে এই সমস্ত কথাগুলো রয়েছে বেশ দর্শক বন্ধুরা যারা দেখছেন এই যে বলে সাহিত্য সমাজের দর্পণ জীবনের দর্পণ আমাদের বন্ধু জয়ন্ত জয়ন্ত দে উপন্যাসিক জয়ন্ত দে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলো ফেলেছেন তার উপন্যাসে তোমাকে এই জন্যে সত্যি সত্যি ধন্যবাদই জানাতে হয় আর তুমি যে জীবনের ঝুঁকি নিয়ে এটা দেখছো পুরো সবার সঙ্গে মিশছ এই ঘরানাটা তো একটা বিরাট উল্লেখযোগ্য একটা বাংলা সাহিত্য সৃষ্টির ঘরনা তাই না দেখো দেখতে তো হবে না দেখলেও না ঢুকলে পারে। আমার সামনে থেকে একটা ছেলেকে ধরা হলো নার্কোটিক্স ডিপার্টমেন্ট ধরলো ছেলেটা কী বলবো মানে একটা হ্যাঙ্গারের মতো চেহারা সেই ছেলেটাকে ধরে নিয়ে যখন নিয়ে যাচ্ছে মানে মানে ওকে মারা যাবে না কিন্তু ওর বিগ বাজার টিক বাজার যেমন করে হাত পা বেঁধে দেয় না ওই যে ব্যাক ব্যাগ বাঁধে রকম ফিতে দিয়ে তোদের হাত পা বেঁধে দিলো মুখের মধ্যে সার্চ করলো কিছু আছে কি না মানে কলারে কলার তুলে দেখছে যে কিছু আছে কি নাহলে যে কোনো সময় কেউ সুইসাইড করে ফেলবে ওর কাছে মৃত্যুর কোনো দাম নেই কিন্তু জীবনের কোনো দাম নেই ওর কাছে মৃত্যু মরতে চাইছে সেই ধরনের মানুষজনকে ট্র্যাকেল করা এবং এই যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট কীভাবে কাজ করে লালবাজার যে কি ভালোভাবে কাজ করে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ধরে নিয়ে এসে তাদের সঙ্গে যে কি ভালো ব্যবহার করে জীবনের মূল স্রোতে ফেরায় সেটা আমি নিজে চোখে প্রায় দিন পনেরো এবং কোনো সময় আপনি ওরা বলতে পারেন যে দুর্ভাগ্যক্রমে আমি জড়িয়ে পড়েছিলাম এটা আমার জীবনের ম্যাক্সিমাম লেখা কিন্তু তুমি এই যে এই সংক্রান্ত যে তোমার উপন্যাস এই যে আলোয় ফেরানোর চেষ্টা করে চলেছেন পুলিশ মহলের একাংশ তুমি সেই আলোর দিকটাও দেখেছি তাই আলোর দিকটাও দেখেছি বেশ ঔপন্যাসিক গল্পকার জয়ন্ত দে তার আলো অন্ধকার যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আমরা আরও কথা বলবো আজকে কেউ যাবেন না আমাদের ফিরে আসতে হবে একটা ছোট্ট বিরতি নিতে হবে সেই অবসরে ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে আছেন গল্পকার উপন্যাসিক সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক জয়ন্ত জয়ন্ত কথা হচ্ছিল তোমার লেখালেখি নিয়ে এই যে লেখালেখির জগৎ তুমি প্রথম কি লিখতে শুরু করেছিলে গল্প লিখে কি শুরু করেছিলে তোমা তুমি মনে হয় জানো আমি কবিতা লিখতাম কিন্তু আচ্ছা হ্যাঁ তখন সমস্ত কাগজেই প্রায় আমার কবিতা ছাপা হতো কিন্তু বাবরি মসজিদ ভাঙার পর মানে বাবরি মসজিদের ওইখানে ওই ঘটনা দু সালের ওই ঘটনার পর আমি দেখেছিলাম যে আমার কবিতা আর সেই প্রতিবাদের ভাষা যোগাতে পারছে না আমি স্তব্ধ হয়ে গিয়ে এবং ওইখানে ওই কারফিউর সময় দিনের পর দিন রাত্রিবেলা যখন অফিসে থাকতাম তখন তো খুব ছোটো ছিলাম বোঝার চেষ্টা করতাম যে কী হচ্ছে একদিকে হর মহাদেব একদিকে আল্লাহ আকবার মানে নিজে না খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলাম তারপর আমি একটা গল্প লিখলাম পেন্ডুলাম বলে একটা গল্প লিখলাম সেই গল্পটা প্রায় আটখানা ভাষাতে এখনও পর্যন্ত অনুবাদ হয়েছে বিভিন্ন সংকলনে রয়েছে দাঙ্গা বিরোধী গল্প ওই গল্পটা লেখার পর আমাকে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি তুমি গল্প উপন্যাসে চলে উপন্যাসেই চলে গেল আচ্ছা জয়ন্ত কবিতা লিখে শুরু করেছিলে বলে তোমার মাঝে মাঝে আমার একটা দুটো লেখা পড়তে পড়তে মনে হয় যে খুব কবিতায় আক্রান্ত একটা ভাষায় তুমি লেখো মানে খুব কাব্যময় একটা ভাষা কি সেই জন্যে এটা কিছুটা বলতে পারো কিন্তু যদি ক্যারেক্টার বা গল্পের বিষয় এরকম হয় তাহলে না সেটা সেইভাবেই ট্রিটমেন্ট করে যদি ডিম্যান্ড করে ডিমান্ড করে আর কি এটা দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনাদেরও আগ্রহ আমারই মতো যে ওর এই ধরনের লেখালেখির একটু অংশ যদি আমরা জয়ন্ত আমাদের পড়ে শোনায় ওর মুখে যদি আমরা শুনতে পাই তুমি একটু এরকম একটা অংশ এরকম একটা জিনিস পড়ে শোনাই বিষয়টা হচ্ছে আমরা অফিসে অফিস করি এবং অফিসের মধ্যেও একজনের প্রতিটা নারী পুরুষের সঙ্গে একজন ভালো সম্পর্কের মানুষ থাকে বন্ধু থাকে অপোজিট সেক্সের এবং সেই বন্ধুত্বটা তৈরি হয় কিন্তু সেখানে কিভাবে হয় শুধু জাস্ট কয়েকটা লাইন ওকে আমি বেশ ভালোবাসি একথাটা ও যেমন বুঝতে পারে তেমনি আমিও পারি আমাদের বিয়ে হয়নি তবে আমরা একসঙ্গে থাকি আট ঘন্টা মেপে আমরা একসঙ্গে থাকি একেবারে অফিস আওয়ার্স আমাদের একদিন ছুটি আমাদের ভালো ভালোবাসাবাসিতেও সেদিন রোববার যাই হোক এসব নিয়ে আমি আর ও বেশ আছি আর মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারি ওকে বেশ ভালোবাসি ও কখনও আমার দিকে তাকায় না তেমন করে তবে বুঝি ভালো না বাসলেও আমাকে খারাপ বাসে না বা আরেকটু 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 পড়বো আমি যদি পাহাড়ে বেড়াতে যাই তবে পাহাড়ি ঝর্নার সামনে দাঁড়িয়ে ওকে রিং করি ও হ্যালো বলে ঝর্ণার শব্দ শোনে ও যদি হরি হরিপ্রসাদ চৌরিশিয়া শুনতে যায় অডিটোরিয়াম থেকে আমাকে রিং করে আমার দোকান ভেসে যায় বাঁশের সুরে এভাবে আমরা বেশ ভালো আছি পাশাপাশি কিন্তু একটু দূরে দূরে থাকি আমরা দুজনে দুজনের স্যালারি জানি বয়স একজনের মাথার যন্ত্রণা হলে বাম কিংবা বিষম লাগলে জল এগিয়ে দিতে পারি খুব খারাপ নেই এভাবেই পাশাপাশি আছি খুব ভালো খুব সুন্দর মানে এই কিছু কাব্যময়তা আছে মানে হৃদয়ের অন্তর্লীন যে কাব্য তুমি এইটা খুব মানে একটু বেশি বয়সে আমাদের এই যখন আমরা পৌঁছচ্ছি এই এই ধরনের গল্পগুলো আমাদের খুব আক্রমণ করে একটা দিক থেকে আচ্ছা জানতো তুমি তো সম্পাদক হিসেবে নিজেকে দেখো মানে তোমার সম্পাদক সত্তা কি তোমার লেখাকে কোনোভাবে প্রভাবিত করে মানে সাপ্তাহিক বর্তমান একটা অসামান্য জনপ্রিয় একটা পত্রিকা প্রতি সংখ্যায় এত না আমার সম্পাদক সত্তা এবং সাহিত্য সত্তা আমি কিন্তু দুটো সরিয়ে রাখি আমি সুইচ ওভার করে আর অফিস থেকে যখন বেরোই তখন অফিসের কাজ করি কিন্তু লেখার সময় আমি আর সম্পাদক থাকি না তখন আমার একটাই কথা যে আমি যা বলতে চাই সেটা যেন বলতে পারি ঠিক ঠিক আমি যেন পৌঁছাতে পারি হ্যাঁ তবে সম্পাদনা করতে গিয়ে তো কিছু কিছু টেকনিক্যালি জিনিস শিখেছিলাম যার কাজে শিখেছিলাম তিনি তো বলুন সেনগুপ্ত সেনগুপ্ত আর কি তিনি বিভিন্ন সময় হয়তো সরাসরি অনেক সময় আমাকে বলেননি কিন্তু কাউকে কাউকে বলেছেন সে কথাগুলো আমাদের কাছে এসছে উনি তো মানে মাস্টার দ্য কিংবদন্তী হ্যাঁ কিংবদন্তী পুরুষ একজন এবং এই রকম এবং আমাদের আরও অফিসের অনেক প্রবাদপ্রতিম মানুষ ছিলেন যাদের কাছ থেকে আমি শিখেছি আর কি শেখাটা কাজে লেগে যায় আর কি আরও অনেক সাইড থেকে তুমি সঙ্গও করেছো হ্যাঁ মানে এইটা আমার জীবনে খুব মানে প্রাপ্তি আর কি যেমন দেবেশ রায় দেবেশ দা একটা লেখা লিখলে দেবেশদা এস এম এস করতেন লাস্টে শেষের দিকে কানে শুনতে পেতেন না এটা এস এম এস করতেন কোনো অদ্ভুত অদ্ভুত কিছু ভুল ধরে দিতেন সাহিত্যের সত্য বাস্তবের সত্য নিয়ে একটা কিছুদিন আগেই এমন একটা পরামর্শ দিল যে রাত্রিবেলা ঘুম হলো না মানে এই রকম এই কিছুদিন এখন পর্যন্ত এখন খুব মেলামেশা করি প্রফুল্ল রায়ের সঙ্গে মানে আমার মন খারাপ হলে খারাপ ভালো লাগলে প্রফুল্লতার বাড়িতে চলে যায় প্রফুল্লতা বিভিন্ন সময় অনেক সময় বলে আমি এটা লিখতে পারবো না তুমি এটা লেখো একটা বিষয় আমাকে বলছিলেন যে শহরটা তুমি লেখো তোমার এইটা লেখার বিষয় তোমাকে এই এই ফ্রেম করে তুমি শহরটা লেখো আবার মানে শ্রদ্ধ আরেকজন মানুষ সমরেশ মজুমদার তিনি তিনি হয়তো মানে আমি একটা লেখা লিখেছি তিনি পড়ে বললেন যে লেখাটা খুব ভালো হয়েছে আবার বললেন যে কোথায় বইটা দিচ্ছ ওখানে দিও না এখানে দাও মানে এরা মানে সত্যি কথা বলতে কি এরা আকাশের মতো আর কি এরা যে ছোটদের কিভাবে আগলে রাখে মানে ভাবা যায় না অমরদা রয়েছেন অমর মিত্র অমর মিত্র মানে কি বলবো অমর মিত্র আমার পিতৃস্থানীয় আর কি সমস্ত কিছুতেই সব সময় সমস্ত লেখার মানে সাতটা সুরের মধ্যে অমরদা আর কি ঢুকে থাকেন তারপর সঞ্জীব বাবু সঞ্জীব চট্টোপাধ্যায় যখনই দরকার পড়ে যে এটা বুঝতে পারছি না কেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা মানে তো আপনারা জানেন যে দর্শন আসলে জীবনটা দর্শনের জায়গায় নিয়ে যাওয়া তখন হয়তো সঞ্জীব বাবুকে যে এইটা কী বলুন তো এটা কি ঠিক লিখছি উনি ব্যাস উনি আমাকে মানে একটা দশ মিনিটের সেশন দিয়ে দিলেন মানে লেখাটা না তৈরি হয়ে গেল শিবাশিস পুরো মনে হলো না যে আমি একটা মানে আস্তে আস্তে ওনার লেখা পড়ে এবং ওনার কথা শুনে বুঝতে পারি লেখাটা না সে গল্প উপন্যাস নয় আসলে একজন লেখক যত বড় হয় সে তার দর্শনের মধ্যে দিয়ে চলে তার জীবন দর্শন কি এই সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো মানুষরা না এই দর্শনের দিক এরা গুরু এক ধরনের এরা সদ্গুরু যে বলে না এরা দর্শনটা তোমায় ধরিয়ে দেয় যে তুমি এই পথে চলো হে এটাই তোমার পথ এটাই বেশ এরকম কিংবদন্তি প্রতিম মানুষদের সঙ্গ করেছেন জয়ন্ত আমরা আসবো ওর সঙ্গে আরও অনেক কথা বাকি রয়ে গেছে তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে কেউ যাবেন না ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন গল্পকার উপন্যাসিক সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক জয়ন্ত দে জয়ন্তের সঙ্গে আড্ডা জমে উঠেছে আমাদের জয়ন্ত এই এতক্ষণ তো তোমার লেখালেখি তুমি যা লিখেছ তোমার এতদিনের এত বড় বড় মানুষের সঙ্গ করেছ সব কিছু শুনছিলাম তোমার এবারে আগামী পরিকল্পনার কথা আমরা কিছু শুনি যারা শুনছেন দেখছেন তারাও জানতে চান দেখুন আগামী পরিকল্পনার মধ্যে একটা উপন্যাসের একটা অংশ এবছর শারদীয়া বর্তমানে বেরিয়েছে যে মেয়েটা কখনো কাঁদেনি একটি মেয়ে লড়াকু মেয়ে কলোনি বসানোর জন্য সে লড়ছে তার জীবন নিয়ে আমি একটা লেখা লিখছি এবং লেখাটি যারা পড়েছেন তারা বিভিন্ন লোক মানুষজন পাঠক প্রশংসিত হয়েছে লেখাটি এই লেখাটি আমার ইচ্ছা আছে আরও দুটো পর্ব লিখব কী ঘটবে সেখানে মানে সেখানে কি ঘটবে সেটা বড় কথা না মেয়েটার একটা জীবন একটা মেয়ে লড়ছে আচ্ছা মানে আমার না আমার সবচেয়ে ভালো লাগে যে লড়াই যে যে যেখানে পারবে সে সেখানে সেভাবে লড়ে যাচ্ছে কেউ ডাল ভাতের জন্য লড়ছে কেউ সম্মানের জন্য লড়ছে কেউ জমির জন্য লড়ছে এই লড়াইটা আমার উপন্যাসের বিষয় মেয়েটা কি বিশেষ কোন চক্র বা কিছুর বিরুদ্ধে না মেয়েটা একদম মানে একদম ছিন্নমূল একটা জায়গা থেকে একটা পরিবারের মেয়ে সে আসছে তার কোথাও একটা বা কাছাকাছি থাকতে থাকতে একটা বামপন্থী দর একদম ছোট বাচ্চা কিন্তু তার মধ্যে একটা কোথাও লড়াকু এবং বামপন্থী একটা দর্শন ডেভেলপ করছে আর কি আর এইখানে এইটাতে কি তুমি শুধু জীবনকেই দেখবে নাকি মৃত্যুকেও তুমি জীবন মৃত্যু একদম এখানে না পাশাপাশি মারা যাবে উপন্যাসটা মারা যাবে উপন্যাসটা মারা যাবে মানে মেয়েটা না একটা এটা এইটা এই উপন্যাসটা একটা জীবন একটা জীবন লিখছি কিন্তু আরেকটি উপন্যাস আমার বই হওয়ার জন্য চলে গেছে যে উপন্যাসটা মৃত্যু নিয়ে তুমি মৃত্যুর কথা বললে বলে আমি মৃত্যুর কথা কথা না কলকাতা শহরে একটি ছেলে মারা গিয়েছিলেন মারা গিয়েছিল বাচ্চা ছেলে এবং আপনারা জানেন হয়তো যে সময় সারা কলকাতা শহর মিডিয়া এটাকে নিয়ে হইচই করেছিল যে বার্থডে জন্মদিনের দিন তারা সব যখ মানে জড়ো হয়েছিল এবং তারা একসঙ্গে কিছুটা মদ্যপান করে এবং করার পর একটি ছেলে অ্যাক্সিডেন্টাল মারা যায় এটাকে নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি এই উপন্যাসটার কাজ আমি সেই সেই সময় থেকে শুরু করেছি আমি উপন্যাসটা তার মৃত্যুর বিষয়টা তা নয় আমি দেখেছি যে সবাই একটা কথা তখন বলেছিল যে বিষয়টা হচ্ছে যে মৃত্যুটা ঘটে গেল মৃত্যুটার পুলিশের ভূমিকা মিডিয়ার ভূমিকা এবং যে ছেলেমেয়েরা যারা কেউ আঠেরো সবাই আঠেরো নিচে এই ছেলে মেয়েদের ছাড়াটা জীবন তাদের পড়ে গেল জানতো আমি দেখছি যে প্রায় এই যে সমাজের প্রেক্ষাপটে তুমি এতগুলো উপন্যাস গল্প সমস্ত কিছু লিখছো আচ্ছা তোমার একটু প্রেমের উপন্যাস লিখতে ইচ্ছে হয় না মিষ্টি প্রেমের উপন্যাস লিখতে চায়না লিখেছে দুরাত তিন দিন বলে একটা উপন্যাস লিখেছে কিন্তু আসলে কি জানো তো নাগরিক জীবনে না প্রেমটা ভীষণ মানে আর লিখতে লিখতে কখনো প্রেমে পড়েছো এই যে এত পাটি তোমাদের ফোন করে তোমরা এত জনপ্রিয়star দেখো প্রেমে তো সব সময় পড়তে হয় প্রেম ছাড়া জীবন থাকে না মানে বিয়ে করে ফেলেছি আর প্রেম করব না এই বলে তো হয় না না নয় প্রেমটা চলে আর কি ওটা একটা কিন্তু ওই হয় না দুটো লাইন পাশাপাশি চলেছে আর কি আচ্ছা সমান্তরাল একটা প্রেম মানে জীবনী এবং সেইগুলো কি তোমার লেখায় ছাপ ফেলে দেখো আমি সবসময় জীবন নিয়ে উপন্যাস লিখি এখনো পর্যন্ত আমার অন্য কারোর জীবন ধার করতে হয়নি এবং প্রেম ও নিজের জীবনে আমি ম্যাক্সিমাম লেখাই কিন্তু আমার আমি যা ঘটায় আমি যা ঘটনার মধ্যে দিয়ে যাই আমি এই যে ড্রাগের কথা বললাম আমি কিন্তু ড্রাগের গাড়িতে করে মানে ড্রাগের নার্কোটিকসের গাড়িতে করে ঘুরেছি প্রেম কি একটা নেশা প্রেম নেশা অবশ্যই নেশা অনেক প্রেমে পড়াটাও নেশা আসলে ভালোবাসারা যদি না যায় সে তাহলে কি হয় বলতো প্রেম না থাকলে কি আর জীবন চলে তার মানে যারা যারা দর্শক বন্ধুরা দেখছেন জয়ন্তর প্রেমের লেখাগুলি কিন্তু তার নিজের জীবন থেকেই উঠে আসা এইটা খুব একটা সাংঘাতিক একটা আমাদের এই স্বীকারোক্তিটাই তো রচনা অনেকদিন আগে আমি আমার তখন প্রথম বই বেরোয় একটা সিরিজ ছিল প্রতিক্ষণের যে বিমল করের বিমল করের গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প সেই সিরিজে আমার একটা গল্প বেরোয় আজ থেকে প্রায় তিরিশ বছর আগে বই বেরোয় দু হাজার কুড়ি বছর আগে জয়ন্তদের গল্প সেখানে আমি একটা ভূমিকা লিখেছিলাম যে প্লেটের মতো বৌদিদের দেখেছি হ্যাঁ তখন দেবেশা আমাকে দেখেছিলেন দেখে বলছেন আপনি কি না লেখার কি আছে বলে আপনার বাড়িতে কোনো অসুবিধা দাদা আমার মানে আমার কোনো অসুবিধা হয় না আমি এভাবেই কথা বলি আমি যা সত্যি যা অকপট আমি অকপট ভাষণে বিশ্বাসী আর কি বেশ খুব ভালো আচ্ছা তুমি আর একটু অংশ আমাদের পড়ে শোনাবে হ্যাঁ এ হেন জয়ন্ত দে এই অকপট জয়ন্ত দে তার লিখন ভঙ্গিমাটা কেমন এটা আমাদের খুব জানতে ইচ্ছে করে আরেকটু অংশ পড়বে আমি পেন্ডুলামের একটু অংশ একটু পড়ে শোনাচ্ছি সেই দাঙ্গা বিরোধী গল্প দাঙ্গা বিরোধী গল্প যে গল্পটা আমাকে পরিচিতি দিয়েছে এবং আমার লেখা জীবন চেয়ে যে আমি লিখব আমার যে লিখতেই হবে আমার আর উপায় নেই আমি পড়ে গেছি ফাঁদে এই এইটা কিন্তু আমাকে স্থির করে দিয়েছিল এই পেন্ডুলাম গল্পটা হ্যাঁ গল্পটার নাম হচ্ছে পেন্ডুলাম আমার বাবার একটা ঘড়ি ছিল গোল ছোট টেবিল ঘড়ি পেতলের বডি আঁকাবাঁকা চার পায়ের ওপর দাঁড়ানো তার মাঝেই ঝুলছে পেন্ডুলাম ঠিক যেন পঞ্চম জর্জ মার্কার উপর টাকা ওদিকে তাকালেই চোখ আটকে যাবে কি নিষ্ঠার সঙ্গে গোলকটা দুলে চলেছে অবিরত গোল ডায়ালে রোমান হরফে ঘন্টার ঘর পেতলে খোদাই করে কালো রং দেয়া ঘড়ি জুড়ে দুপাশে দুটো উড়ন্ত ডানা মাসে একবার দম দিত বাবা আর প্রতিদিন সকালবেলা সাফসুত করসুলের বড় একটা কাপড় ছিল সেটা চাজ ভাঁজ করে থাকতো তার পায়ের তলায় আমাদের বাড়িতে যেই আসতো চোখ আটকে যেত বাবা বুঝতো আমিও বুঝতাম আর চোখে বাবাকে দেখতুম বাবার বুক ফুলে উঠেছে মুখ ভারী লাল লাল চোপ নাকের পাটা ঠেলে নিখুঁত হচ্ছে মনে হতো বাবার চুল সাদা থেকে কালো হয়ে ঝলসে উঠছে ঘড়িটা ছিল সেলফের ওপর অনেকটা ফাঁকা জায়গায় লম্বা টানা বুক সেলফের ছাদ দুভাগে ভাগ করেছে টেরাকোটার পাহাড়াদার আর নজর পড়লে যা হয় যে আসতো আমাদের বাড়ি সেই বলতো ঘড়ির কথা নানা জনে নানা কায়দায় বলতো এটা কেন আলাদা আমার মনে হতো এই প্রশ্নে নানা কৌতূহল কাঁটা আর পেন্ডুলাম হয়ে দুলছে বাবা বলতো এটা এই ঘড়িটা আমার জাতের নয় বেজাতের বেজাত বেজাত মানে ঘড়ির আবার জাত বেজাত বাবা তখন গল্পটা শুরু করতো ঘড়ির গল্প আমি শুনেছি বহুবার শুনেছি মুক্ত হয়ে শুনেছি যারা আসতো তারাও শুনত উনিশশো বাবার মাথার অসংখ্য চুলের ভিড়ে কালো চুল ঝিকমিক করে উঠতো দাঙ্গা লেগেছে এই ঘড়িটা লুটে নিয়ে এসেছিলেন আমার বাবা বাহ একটা ঘড়ির অনুপুঙ্খ বর্ণনা থেকে তুমি যেভাবে চলে গেলে একটা দাঙ্গার অনুসঙ্গে সত্যি এই গল্পটাও খুব উল্লেখযোগ্য গল্প জয়ন্ত দে ঔপন্যাসিক গল্পকার সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ তার সঙ্গে আড্ডা হলো জয়ন্ত অনেকক্ষণ তুমি সময় দিলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধু যারা দেখছেন সকলের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ নমস্কার আমারও নমস্কার সবাইকে ভালো থেকো